तृणमूलका पार्षदहरूमाथि प्रमोटरहरूबाट पैसा लिएको सुकान्त मुजुमदारले लगाए आरोप। गार्डन रिज क्षेत्रमा निर्माणाधीन बहुतल्य भवन भत्किएको विषयमा मुजुमदारको भनाइ। पश्चिम बङ्गाल बिजेपीका अध्यक्ष सुकान्त मुजुमदार आज बागडोग्रा एयरपोर्ट पुगेपछि तृणमूल कङ्ग्रेसमाथि कडा हमला गरेका छन्। मुजुमदारले कोलकातामा निर्माणाधीन भवन भत्किनुमा कोलकाता नगरपालिकालाई जिम्मावार ठहर गर्दै नगर निगमका मेयर झुट बोलेको बताए। निर्माणाधीन भवनको हकमा सबै पार्षदले प्रमोटरबाट स्क्वायर फिटको आधारमा पैसा लिने गरेको मुजुमदारले आरोप लगाएका छन्। फिरहाद हकिमलाई सबै कुरो थाहा छ, कोलकातामा हरेक काउन्सिलरहरूसँग यति धेरै पैसा छ कि कसैले कल्पना पनि गर्न नसकेको मुजुमदारले बताएका छन्। जीवन सेन नामका पार्षद छन् जसको करोडौँ रुपियाँ छ। बाइपासमा पिडब्ल्युडीको जग्गा कब्जा गरेर ढापा कसले चलाइरहेको छ भनी मुजुमदारले प्रश्न उठाएका छन्। मञ्चे गेलाम ऱ्याम्पे हाँट्दै हाँट्दै प्रार्थी घोषणा गर्दा আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা বা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী দু একদিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। না না, কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখ। তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মনে হয় না অনিত থাপা কোনো ফ্যাক্টর হবে। অনিত থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন। পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুং এর সাথে আছে। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি, কোনো ক্যান্ডিডেট নাম নেই? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না। আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি না। দাবিদার একাধিক হতে পারে, 5 জন 7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই। দাবিদার হওয়ার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছেন। না না, এটা এটা ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূল তো বিক্ষোভ দেখাবে, তৃণমূল ভালো কাজ করবে। ওই দেখুন, 500 টাকার বৌদি নিয়ে এসেছিল, মানে লক্ষ্মীর ভাণ্ডারের বৌদিকে বলেছে চলো 500 টাকা পাবে না, তাকে এসে বিক্ষোভ দেখাতে হবে। জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায় তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। দেখুন, একজন এমপির আন্ডারে 1800 বুথ থাকে, 1800 বুথ। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে জয়ন্ত রায় জলপাইগুড়িতে যতদিন যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে, আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিক লোকসভা এবং নিজের এলাকায়। যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন দিন বলুন, শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি মানে ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো না। ডায়মন্ড হারবার দেখুন না, সময় আসুক, বুঝতে পারবেন কি হচ্ছে। গার্ডেন দিচ্ছে তো দেখুন, এখন মুখ্যমন্ত্রী ওখানে টাকা দিচ্ছেন, বলছেন এই দেবো অমুক দেবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলো এর জন্য দায়ী কে? মেয়র দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, না কাউন্সিলর দায়ী? যে দায়ী তাকে তাকে তো কম্পেনসেট করতে হবে। আর মানুষের মৃত্যুর কম্পেনসেশন কি পয়সা দিয়ে হয়? মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করছেন সেই টাকা দিয়ে কি সেই মানুষগুলো ফিরে আসবে? হয়ে গেছে, কোর্স কমপ্লিট। দেখুন দেখুন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্তার্ধ। তো এই শাস্তার্ধ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে, পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্তির সাথে শাস্তি, লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক পর্যন্ত শাস্তার্ধ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না। পরে ভবিষ্যতে
উনি বুঝতে পারবেন। কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর, স্কোয়ার ফিটে টাকা রেট রেট ওদের ফিক্স করা আছে। ফিরাজ হাকিম সাহেব সব জানতেন, ফিরাজ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। তিন চার দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে, আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম তাদের মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি, পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আমরা সবাই দেখতে পাবো জীবন সার বাইপাস ধাবা, সরকারি জমি দখল করে ধাবা চলছে। তো ওরা মানে অরাজকতা চালাচ্ছে। তো দেখুন দেখুন বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল, আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে? বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট, সেই জন্যই তো এনেছে। তাহলে তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানায় হয়েছিল। দেখুন আমাদের আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করে দিলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। না না কোনো দেরি হচ্ছে না, গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে 22-23 তারিখ। তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মনে হয় না অনিত থাপা কোনো ফ্যাক্টর হবে। অনিত থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন, পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুংয়ের সাথে। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না, আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি না। দাবিদার একাধিক হতে পারে, 5-7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই, দাবিদার হওয়ার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছে। না না এটা 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 ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে, তো তৃণমূল তো বিক্ষোভ দেখাবে, তৃণমূল ভালো কাজ করবে। ওই দেখুন 500 টাকার বৌদি নিয়ে এসেছিল, মানে লক্ষ্মীর ভাণ্ডারের বৌদিকে বলেছে চলো 500 টাকা পাবে না, তাকে এসে বিক্ষোভ দেখাতে হবে। জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায় তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। দেখুন একজন এমপির আন্ডারে 1800 বুথ থাকে, 1800 বুথ। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, জয়ন্ত রায় জলপাইগুড়িতে যতদিন যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে, আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো না। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিক লোকসভা এবং নিজের এলাকায়। যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন বলুন, শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি মানে ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেবো না। ডায়মন্ড হারবার দেখুন না, সময় আসুক বুঝতে পারবেন কি হচ্ছে।
গার্ডেন রিচে তো দেখুন, এখন মুখ্যমন্ত্রী ওখানে টাকা দিচ্ছেন, বলছেন এই দেবো অমুক দেবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলে এর জন্য দায়ী কে? মেয়র দায়ী, মুখ্যমন্ত্রী? কালকে গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাকে চ্যালেঞ্জ করেছে যে উঠেন আর ডিবেট করতে চায় আপনার সঙ্গে, এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে। দেখুন দেখুন, আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্তার্ধ। তো এই শাস্তার্ধ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে, পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্তির সাথে শাস্তি, লেভেল অনুযায়ী লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্তার্ধ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না, পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন। কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছেন। সব জানে এরা, মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর, স্কোয়ার ফিটে টাকা রেট রেট ওদের ফিক্স করা আছে। ফিরাজ হাকিম সাহেব সব জানতেন, ফিরাজ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। তিন চার দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে, আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি, পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আপনারা সবাই দেখতে পাবেন জীবন সার বাইপাস ধাবা, সরকারি জমি দখল করে তার ধাবা চলছে। তো ওরা মানে অরাজকতা চালাচ্ছে তো এরা। দেখুন দেখুন, বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল, আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে? বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট সেই জন্যই তো এনেছে। তারও তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জামানায় হয়েছিল। দাদা বলছি, আপনাদের প্রথম তালিকা প্রকাশের পরে দ্বিতীয় তালিকা এখন প্রকাশ হয়নি, প্রায় 23 আসন, বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনো টিকিট পেল না। দেখুন আমাদের আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করে দিলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের বাড়িতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরে লিস্ট বেরিয়ে যাবে। দেরি হচ্ছে না দাদা, মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা? যেমন জলপাইগুড়ি আসুন, দার্জিলিং আসুন, এগুলো প্রথম দিন। না না, কোনো দেরি হচ্ছে না, গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। অসুবিধা তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো, আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। কবে হচ্ছে তাহলে? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখ। দার্জিলিং তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। মনে হয় না অনিত থাপা কোনো ফ্যাক্টর হবে, অনিত থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন। পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুংয়ের সাথে আছে। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি? কোনো ক্যান্ডিডেটের নাম নেই? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না, আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি না। দাবিদার একাধিক হতে পারে, 5 জন 7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই, দাবিদার হওয়ার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছে। না না, এটা এটা ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে